অস্ত্র ছাড়ো হুঁশিয়ারি সাই, মাওবাদের বিরুদ্ধে অল আউট ওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর। ছত্তিশগড়ে মাত্র 4 জেলায় এই মুহূর্তে মাওবাদ সীমাবদ্ধ, দাবি অমিত শাহের। মাওবাদকে শেষ করতে টার্গেট বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘোষণা করেছেন 2026 সালের 31 মার্চের মধ্যে ভারতকে মাওবাদ মুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হবে। এই লক্ষ্য পূরণেই এবার মাওবাদীদের বার্তা দিলেন শাহ। কড়া হুঁশিয়ারি দিয়ে জানালেন, অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করো, অন্যথায় অল আউট অভিযান শুরু করবে সেনা। এদিন অমিত শাহ বলেন, হিংসা এবং মাওবাদী মতাদর্শ দেশ থেকে সমূলে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমি মাওবাদীদের কাছে আবেদন জানাচ্ছি, উত্তর পূর্বাঞ্চলের সন্ত্রাসবাদীরা যেভাবে আত্মসমর্পণ করেছে, আপনারাও হিংসা অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ করুন। আর যদি তা না করেন, সেক্ষেত্রে এই সন্ত্রাসকে ধ্বংস করতে শীঘ্রই অল আউট অভিযান শুরু করা হবে। একই সঙ্গে অমিত শাহ বলেন, গত কয়েক বছর পিছনে ফিরলে আপনারা দেখতে পাবেন গোটা দেশে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বিপুল সাফল্য পেয়েছে দেশের নিরাপত্তা বাহিনী। বর্তমানে এই সমস্যা শুধুমাত্র ছত্তিশগড়ের মাত্র 4 জেলায় সীমাবদ্ধ। এর আগে নেপালের পশুপতিনাথ থেকে অন্ধ্রপ্রদেশের তিরুপতি পর্যন্ত মাওবাদী করিডর ছিল। মোদী জামানায় একের পর এক অভিযানে সেই মাওবাদীদের আধিপত্য ধ্বংস হয়ে গিয়েছে। এছাড়া মাওবাদীদের জন্য আরও বেশি সামাজিক প্রকল্পের বার্তা দিয়ে শাহ জানান, হিংসা ছাড়া স্বাভাবিক জীবনের পথে ফিরে আসার জন্য মাওবাদীদের একাধিক সামাজিক প্রকল্প এবং চাকরির বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে আত্মসমর্পণকারীদের জন্য চাকরি, স্বাস্থ্য প্রকল্প সহ আরও একাধিক প্রকল্পের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, কেন্দ্র এবং একাধিক রাজ্য সরকারের দীর্ঘদিনের মাথা ব্যথা এই মাওবাদ। এর আগে ইউপিএ সরকারের আমলে মাওবাদকে শেষ করতে একাধিক অভিযান চালায় কেন্দ্র, এমনকি এয়ারফোর্সও নামায় মনমোহন সিংয়ের সরকার। এরপর মোদী সরকারের আমলে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন, দেশ মাওবাদ মুক্ত হয়েছে, আমরা মাওবাদীদের করিডোর ভেঙে দিয়েছি। প্রধানমন্ত্রীর সেই ঘোষণার এতদিন পরও কেন অমিত শাহকে অস্ত্র ফেরাওয়ের ডাক দিতে হচ্ছে, স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন তুলছে বিরোধী শিবির। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।